নিষ্পেষিত হয়েছি, যতটা অত্যাচারিত হয়েছি, যতটা শোষিত হয়েছি, তার চেয়ে অনেক বেশি এই স্বাধীন দেশে বসে ভারত দ্বারা শোষিত হই, ভারত দ্বারা অত্যাচারিত হই, ভারত দ্বারা আমাদের স্বার্থ পূর্ণ হয়। আজকে অত্যন্ত যৌক্তিক কারণে আমরা 1971 সালে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ডাক দিয়েছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং অত্যন্ত যৌক্তিক কারণে আজকে ভারতের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার ডাক দিতে হবে, ভারতের বিরুদ্ধে আমাদের সার্বভৌমত্বের ডাক দিতে হবে। এটা শুধুমাত্র নদীর দখলদারিত্ব না, সমস্ত কিছুর ক্ষেত্রে ভারত যেভাবে আমাদের উপর সাম্রাজ্যবাদী একটা আগ্রাসনের থাবা বিস্তার করে আছে, তাদের এই তাবেদার সরকারের মাধ্যমে সেটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। আজকে ফারাক্কা দিবস, সেই দিনের কথা আপনাদের একটু বলি, এই দিবসটা তাৎপর্যের কথা। আমি এই বিষয়টার উপর পিএইচডি করেছিলাম, আপনাদের শুধু একটা তথ্য দেই, 1977 সালে ভারতের সাথে, ভারত বাংলাদেশের সাথে 5 বছর মেয়াদে একটা চুক্তি করতে বাধ্য হয়েছিল। এই চুক্তিতে বলা ছিল শুষ্ক মৌসুমে, সবচেয়ে শুষ্ক মৌসুমে, তখন সবচেয়ে শুষ্ক মৌসুমে ফারাক্কা পয়েন্টে আমাদের পানি থাকতে 70 থেকে 80 হাজার কিউসেক, ওই সময় থাকতো, সেখান থেকে অন্তত 34,500 কিউসেক পানি বাংলাদেশকে দিতে হবে। অল্প পানি থাকলো, যত পানি থাকে 40,000 কিউসেকও থাকে, 34,500 বাংলাদেশকে দিতে হবে। এই ধরনের একটা অসাধারণ চুক্তি জিয়াউর রহমানের আমলে হয়েছিল, এটাকে আমরা গ্যারান্টি ক্লজ বলতাম। চুক্তি আছে এখনো, এখন কিছু বানিয়ে বলছি না, সাংবাদিক ভাইরা ভুলে দেখবেন, যে যেই পরিমাণ পানি থাকুক 34,500 কিউসেক দিতে হবে। কিন্তু জিয়াউর রহমান সাহেবের একক কৃতিত্ব ছিল না, এটা ছিল মাওলানা ভাসানির ফারাক্কা, ঐতিহাসিক ফারাক্কা মার্চের ফসল। আপনারা জানেন বাংলাদেশের মানুষকে সংগঠিত করে উনি বাংলাদেশ ভারত সীমান্ত পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লক্ষ লক্ষ মানুষকে। ওই সময় একটা আনপ্রেসিডেন্টেড ঘটনা ছিল, আন্তর্জাতিক প্রচার মাধ্যমে ব্যাপকভাবে এটা একটা কভারেজ দেওয়া হয়েছিল, ভারতীয় মিডিয়া এবং রাজনীতিবিদ মহলে এই ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। 77 সনে আমরা চুক্তিটা পেয়েছিলাম, 1 নম্বর হচ্ছে ফারাক্কা মার্চের কারণে, 2 নম্বর হচ্ছে জিয়াউর রহমানের আমলে জিনিসটা সাধারণ পরিষদে তোলা হয়েছিল ভারতের বিরুদ্ধে কমপ্লেইন হিসাবে, এবং ওখানে স্পেশাল পলিটিক্যাল কমিটিতে একটা কনসেনসাস স্টেটমেন্ট করতে ভারত বাধ্য হয়েছিল। এই স্টেটমেন্টের কারণে 77 সনে চুক্তি হয়েছিল, 5 বছর মেয়াদে চুক্তি ছিল। আজকে প্রসঙ্গক্রমে বলি, আপনারা দেখবেন কিছু হলেই সরকম এটা পানি লাগে, কিছু হলেই সরকারের পক্ষ থেকে জিয়াউর রহমান দায়ী, সমস্ত কিছুর জন্য জিয়াউর রহমান দায়ী। তখন আমার কাছে মনে হয় জিয়াউর রহমান আসলে তাদের কাছে একটা আয়নার মতো, যে আয়নার দিকে তাকালে তারা দেখতে পারে তারা আসলে কত ছোট, কত কুৎসিত, দেশের স্বার্থ রক্ষায় কত ব্যর্থ। এটা হচ্ছে জাস্ট ফারাক্কা ব্যারেজ উদাহরণ থেকে বলা হয়, আরো বহু উদাহরণ আছে, এটা আলোচনার মূল বিষয় না এখন। তাহলে আমার শুধু একটা জিনিস মনে হয়, আমাদের রাজনৈতিক নেতৃত্বের মধ্যে আমরা যখন বিভিন্ন কারণে হতাশ হয়ে যায়, আমরা যখন বিভিন্ন কারণে হতোদ্যম হয়ে যায়, তখন এই ফারাক্কা মার্চের মতো ঘটনা দেখিয়ে দেয় যে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে পারি, আমরা যদি নিজের দেশপ্রেমের প্রশ্নে যদি সরকার হতে পারি, আমরা ফারাক্কা মার্চের মতো বহু ঘটনা বাংলাদেশের জীবনে ঘটাতে পারবো। সেই দিনের অপেক্ষা আমরা থাকবো, আমরা আশা করবো মাওলানা ভাসানি যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতেন, সেই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অবশ্যই আমরা একদিন ফিরে পাবো। ধন্যবাদ সবাই।